সুপ্রিয় দর্শক স্বাগত এই সময় আমি ফকরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। দর্শক সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব। আলোচনার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক জনাব ইলিয়াস খান এবং আছেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়ামের সদস্য আনোয়ারুল ইসলাম FCMA। আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে। আমি শুরুতেই আনোয়ার ভাই আপনার কাছে যাই এবং একেবারেই সংক্ষেপে যদি জানতে চাই যে রমজানে রাজনীতিটা কোন দিকে যাচ্ছে, বিশেষ করে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের পর আমরা দেখলাম যে এক ধরনের প্রধান দুই দলের মধ্যে কিছুটা কথার যুদ্ধ চলছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি আবার একটি 5ই জানুয়ারির মতন একটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের ফাঁদ পাচ্ছে, যেন আওয়ামী লীগ সেই ফাঁদে পা দেয়। অন্যদিকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলছেন, অভিযোগ করে বলছেন যে 5ই জানুয়ারিতে আবার প্রতারণা নির্বাচন করার চক্রান্ত করছে আওয়ামী লীগ। এই যে অভিযোগ পাল্টা অভিযোগ, কি বলবেন আপনি? ধন্যবাদ। এনটিভির সকল দর্শককে আমি আমার পক্ষ থেকে, আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং রমজানুল মুবারক। হ্যাঁ, রমজান মাসেও রাজনীতি থেমে নেই। কদিন আগেই যে খুলনা নির্বাচন হলো এবং সেখানে আমাদের বর্তমান দল আওয়ামী লীগ জয়ী হয়েছে, এটা নিয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরাবরের মতোই সমালোচনা করছে, কেননা এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই প্রত্যেকটা গ্রুপই, আমি বলবো মিডিয়া বলেন, প্রিন্টিং মিডিয়া বা আরও যারা ইলেকট্রনিক মিডিয়া, সবাই কিন্তু আমাদের এই নির্বাচনগুলা তারা পর্যবেক্ষণ করেন এবং তারা তাদের মতো মতামত দেন, কিন্তু একমাত্র বিএনপি ছাড়া কেউ এরকম সমালোচনা করে না। ভালো হলেও ওনারা এটাকে কেন জানি ভালো বলে না। এটা হয়তো বিরোধী দল হলেই এইসব বলতে হয় বা এই ধরনের কিছু একটা তাদের বিষয়ে আমি লক্ষ্য করি। কিন্তু আসল যে ব্যাপারটা হচ্ছে যে রমজান মাসেও কিন্তু আসলে আমাদের যে রাজনীতির যে দুটা দলের, বিশেষ করে বাংলাদেশে যে এক পক্ষ আর এক পক্ষের সাথে যে দীর্ঘ সময়ের যে ব্যবধানটা একটা রয়ে গেছে মানসিকভাবে, রাজনৈতিকভাবে, আদর্শগতভাবে, এই ধারাবাহিকতা কিন্তু চলছে এবং চলবেই। কিন্তু আপনাদের যুবলীগের সম্মেলনে আওয়ামী সাধারণ সম্পাদক গতকালকে আমি আসছি, হ্যাঁ গতকালকে আমিও সেখানে উপস্থিত ছিলাম। তার যেটা মেন কথা ছিল, আমাদের আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদকের মেন কথাটা ছিল যে সামনে যে নির্বাচনটা হবে এটা নির্দিষ্ট সময়ে সাংবিধানিকভাবেই নির্বাচন হবে। এখন সেখানে আওয়ামী লীগ বিএনপি ফাঁদ পাচ্ছে কিভাবে, আপনারা নির্বাচন করবেন বিএনপি যদি না আসে। বিএনপির এই কথাগুলো এবং প্রত্যেকটা অ্যাটিটিউডে বোঝা যায় যে তারা এই নির্বাচনটা যাতে না হয় বা তারা যাতে না আসতে পারে, এই ধরনেরও অ্যাটিটিউড কিন্তু তাদের আছে, নির্বাচনটাকে বানচাল করার জন্যই। নির্দিষ্ট সময়ে সাংবিধানিকভাবে একটা সুষ্ঠু নির্বাচন হোক, এটা আসলে বিএনপি কখনোই চায় না। নির্বাচন আসলেই তাদের কিছু না কিছু দাবি দেওয়া, অযৌক্তিক বিষয়গুলো নিয়ে তারা রাজনৈতিক মাঠকে তারা সবসময় সরগরম করার চেষ্টা করে। থেকেই কিন্তু তাদের এই একটা অ্যাটিটিউড, নির্বাচন আসলেই তারা তাদের মতো অন্যান্য অস্বাভাবিক কাজ কারবারগুলো শুরু করে। আসি আপনার কাছে জনাব খান, আমরা যদি একটু তাকাই, যে কথাটা আসছে বারবার খুলনার নির্বাচনের পর, শুধুমাত্র যদি কারচুপির কথা বলি, যে কারচুপি ছাড়া আর কোনো কি পর্যবেক্ষণ আছে আপনাদের যে এই বিষয়গুলো ছিল? আপনাকে ধন্যবাদ এবং এই অনুষ্ঠান যারা দেখছেন এনটিভির দর্শক, রমজানুল মোবারকের শুভেচ্ছা সবাইকে। আওয়ামী লীগ এবার একটা নতুন মহড়া দিয়েছে খুলনা নির্বাচনকে কেন্দ্র করে, সেটি ভিন্ন ধরনের মহড়া, যে সন্ত্রাস না করে কিভাবে কারচুপি করা যায়, এবং অত্যন্ত সফলতার সঙ্গে আমি নিশ্চয়ই বলবো তারা সফল হয়েছে। এবং এমন কেন্দ্র আমরা দেখেছি 1783 ভোট, লাস্ট হয়েছে 1782 ভোট একটি কেন্দ্রে, সব কেন্দ্রে না, একটি কেন্দ্রে। সেটাই বললাম, এরকম অনেকগুলো কেন্দ্রে বিভিন্ন কৌশলে কি বলা যায় ভোট কারচুপি করা 289টা কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র কি উদাহরণ হবে একটি কেন্দ্রে এটি ঘটেছে আরো অনেকগুলো কেন্দ্রে অস্বাভাবিক ঘটনা ঘটেছে ভোটের যে গড় হার তার চেয়ে অনেক বেশি ভোট পড়েছে আমরা কিন্তু জানি এবং বিভিন্ন কৌশল এবার তারা অবলম্বন করেছে প্রথমত করেছে কি আপনি দেখবেন যে একবার নির্বাচন কমিশনের প্রসঙ্গটি বলতে হয় এর সঙ্গে রিলেটেড এইজন্য বলছি যে সেখানে যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন ইউনুস আলী সাহেব তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিনের ছাত্র ছিলেন যা সেটি ভিন্ন প্রসঙ্গ তো তিনি তার ব্যাপারে আওয়ামী লীগ আপত্তি করার পরে সুপারসনিক গতিতে তার উপরে একজন বাংলাদেশের ইতিহাসে প্রথম একজন কর্মকর্তা বসিয়ে দেওয়া হয়েছে একজন যুগ্ম সচিব মর্যাদার কর্মকর্তা তিনি হচ্ছেন ডেপুটি সেক্রেটারি তার উপরে একজন জয়েন্ট সেক্রেটারিকে বসিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে বিএনপি বারবার অভিযোগ করেছে এবং সেটি সত্যও প্রমাণিত হয়েছে যে বিএনপি নেতা কর্মীদের বিনা উস্কানিতে বিনা মামলায় বিনা দোষে বিনা কারণে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন অভিযোগ করে এই কারণে বিএনপি বলেছে সেখানে যিনি খুলনার কমিশনার পুলিশ কমিশনার রয়েছেন ডিআইজি রয়েছেন এসপি রয়েছেন তাদের ব্যাপারে বিএনপি বলেছিল তাদেরকে সরিয়ে দেওয়া হোক বা তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক সেটি কিন্তু স্লো গতিতেও কোনো ন্যূনতম সামনের দিকে এগোয়নি এটি কিন্তু একটা বিরাট উদাহরণ আপনি নিশ্চয়ই আগামী দিনগুলোতেও এটি কাজে লাগবে এবং আরও কৌশল অবলম্বন করেছে ভোটার সামনে দাঁড় করিয়ে রেখেছে ভোটার বিভিন্ন জায়গা থেকে এসছে মানুষ ভিতরে খুব বেশি সময় ধরে না আধা ঘন্টা এক ঘন্টা ধরে এবং এই কৌশল অবলম্বন করে এবং যারা বিএনপির পোলিং এজেন্ট ছিলেন প্রত্যেকটি নির্বাচনী কেন্দ্রের কাছাকাছি জায়গায় আওয়ামী লীগ ক্যাম্প বসিয়েছে অস্থায়ী ক্যাম্প পোলিং এজেন্টরা তাদের না আসতে পারে আমরা জানি কিন্তু 50-60টা কেন্দ্রে পোলিং এজেন্ট যেতেই পারেনি এটা শুধু তাই না বিএনপি দিতে পারে না আওয়ামী লীগ কি করবে বিএনপি এত দেউলিয়া দল এখনো বাংলাদেশে হয়নি যে 289টা কেন্দ্রে পোলিং এজেন্ট এই আলোচনাটা এমন মনে হয় একটু আমরা ওইটার দিকে একটু না যাই পরবর্তী আলোচনা একটু আসি যদি আপনার অসুবিধা না হয় আমি সেটাই বলছি এখন দুই দলই কৌশল করছে এই যে কারচুপিটার সুকৌশলে আওয়ামী লীগ করলো সেটি আগামী দিনে বিএনপি কিভাবে মোকাবেলা করবে এই কৌশল মোকাবেলা না করতে পারলে রেজাল্ট কী হয় আমরা কিন্তু দেখেছি আওয়ামী লীগ আবার চেষ্টা করছে কারণ আমরা জানি এর আগে যে 5 জানুয়ারি যে প্রহসনের নির্বাচন 5 জানুয়ারি নির্বাচনের মতো আরেকটি নির্বাচন করার জন্য এবার যে কৌশল করছে 5 জানুয়ারি নির্বাচন নিয়ে সারা বিশ্বে ব্যাপক সমালোচনা হয়েছে এবং দিস দ্য ফার্স্ট টাইম 154 জনকে আগে বিনা ভোটে কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতা ছাড়া জিতিয়ে এনে তারপরে না আমি বলছি আমি শেষ করছি সেটি না করে এবারে খুলনা যে নতুন কৌশল অবলম্বন করেছে বিভিন্ন পত্রিকা নির্বাচনের পরের দিন সেটি এসছে যে এই ভিন্ন কৌশলে শান্ত দেখিয়ে ভিতরে কারচুপি করা সেই কৌশল অবলম্বন করে আবার ক্ষমতায় আসা যায় কিনা সেটি চেষ্টা করছে দু দলের এই চেষ্টা এখন অব্যাহত আছে এবং তাদের কথাবার্তায় কারণ আমরা জানি আমরা কিন্তু সবাই আসি একটু আনোয়ারের কাছ থেকে আনোয়ার যে কথাটা বললো যে আর মনে খুলনা সিটি নির্বাচনের দিকে আমরা না যাই এই আলোচনা আমরা অনেকবার একটু বলতে হয় খুলনা নির্বাচনটা দেখেন ওখানে 3টা বিষয় কিন্তু আসলে নির্বাচনে খুব বেশি কার্যকরী হয় যেটা হলো মানে ক্যান্ডিডেটের একটা পার্সোনাল তার বিহেভিয়ার বা তার আচরণ বা তার অবস্থানটা একটা দলের ঐক্য এবং এই সরকারের যে অভূতপূর্ব উন্নয়ন এই 3টা বিষয়ে কিন্তু খুলনা নির্বাচন আমাদেরকে জিতিয়েছে আমাদের ক্যান্ডিডেটও তালুকদার আব্দুল খালেকের কিন্তু একটা সুনামও আছেন তিনি সৎ মানুষ এবং সেখানে আমাদের কোনো দলীয় কোন্দল ছিল না সবাই একেবারে মানে দল সবাই ঐক্যভাবে কাজ করেছে এবং আমাদের বর্তমান সরকারের যে উন্নয়নের ব্যাপারটা সেটাও কিন্তু খুলনাবাসী বুঝতে পারছে যে কারণে কিন্তু আমাদের এখানে এত ভোটের ব্যবধান দিয়ে কি ভোট হবে হয় অতীতে আমরা দেখেছি যারা অনেক উন্নয়ন করেছে তাহলে সাইফুর রহমান আর কিন্তু ফেল করতো না অর্থমন্ত্রী সাইফুর রহমান অন্যদিকে তো সমস্যা ছিল কিন্তু খুলনার এই নির্বাচনের ঠিক সময় মতো যে জিনিসটা হয়েছে যে আমাদের ক্যান্ডিডেটের যে একটা পার্সোনাল ব্যাপার এবং এখানে সরকারের যে অভূতপূর্ব উন্নয়ন এবং বিশেষ করে আমাদের নেতা কর্মীদের ভিতরে যে ঐক্যটা এটাই কিন্তু আমাদের খুলনাবাসীকে মানে আমাদের জয়ের ব্যাপারটা নিশ্চিত করেছে তো আমরা কিন্তু এই কৌশল না আমাদের এটা কৌশল বা আমরা তো কৌশল বলতে কি বুঝাই জোর জবরদস্তি কাজ করেনি 2006 সালে 1,01,23,000 ভুয়া ভোট তৈরি করলো এটা একটা কৌশল ছিল বিএনপির এই ধরনের কৌশল তো আমরা করিনি এখন আমাদের উন্নয়নের কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া যদি আমাদের কোনো কৌশল হয় এটা তো অন্যায় কিছু না আমরা কি করেছি জনগণের কাছে পৌঁছাবো তাদেরকে মেসেজটা আমরা দিব। এটা তো কৌশল হতে পারে, এটা তো অন্যায় কিছু না। আমরা যেখান থেকে আলোচনাটা শুরু করেছিলাম যে আওয়ামী লীগ সেক্রেটারি বলছেন যে বিএনপি আবার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের ফাঁদ তৈরি করছে, মানে কি? মানে হচ্ছে উনি আর ব্যাখ্যা জি আবার নির্বাচনটাকে বিনা প্রতিদ্বন্দ্বিতা করলেন আপনারা, বিএনপি ফাঁদ তৈরি করলো কিভাবে? উনি যেটা আগামীতে যদি হয় সেটা তো আপনারাই করবেন। আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি যেটা বোঝাতে চাচ্ছেন যে এই নির্বাচনটাকে নিয়ে তিনি আবার যে কোনো ধরনের ষড়যন্ত্র করতে চাচ্ছেন। মানে একটা সাংবিধানিকভাবে একটা দেশের নির্বাচন হয়ে সুষ্ঠুভাবে দেশের সরকার পরিবর্তন হোক, এই জিনিসটা বিএনপি চাচ্ছে না। আবার উনি বলেছেন যদি তাই হয় তাহলে এই মুহূর্তে ওনারা যে দাবিটা করছে এই দাবিটা কেন করবে? তত্ত্বাবধায়ক সরকার তো এটা তো চলে গেছে, এটা তো আর কোনো ইস্যু হতে পারে না। এবং বর্তমানে যে বেগম খালেদা জিয়া জেলখানা, এর জন্য দায়ী কারা? তারাই তো। তারেক জিয়া আজকে পলাতক আসামি কেন? তারাই তো এই কাজগুলো তারাই করেছে। 21 আগস্টে গ্রেড হামলা তো তারাই মেরেছে, কি বিচার হবে না? বেগম খালেদা জিয়ার 4 কোটি টাকা এমন কিছু না তার কাছে, কারণ হাওয়া ভবনে উনি বসে থেকে অর্ডার দিলেই কিন্তু টাকা 4 কোটি চলে যেতে পারে খালেদা জিয়ার কাছে। কিন্তু উনি কেন করলেন এগুলো? এটা তো প্রমাণ আপনারা দেখেছেন 71-এ মাত্র আধা ঘন্টার মধ্যে সবকিছু উদ্ঘাটন হয়ে গেছে। তিনি কিভাবে এপিএমের টাকা মারছে, কিভাবে তার পার্সোনাল অ্যাকাউন্টে ব্যবহার করছে পর্যায়ক্রমে। তো এই অন্যায়গুলো তো আমরা করিনি। এখন একের পর এক উনারা অন্যায় করবে, গ্রেনেড হামলা মারবে, মানুষ পোড়াবে, বাস পোড়াবে, এবং গ্রেনেড হামলা মারবে। না, পুরনো না, পুরনো জিনিসের ফল তো তারা এখন ভোগ করছে। আমি সেই কারণেই বলছি 21 আগস্টে গ্রেনেড হামলা তারেক জিয়া মারছিল বলেই তো সে এখন পলাতক আসামি। সেটা কি এখন তার প্রভাব পড়ছে না আমাদের দেশের রাজনীতিতে? এবং তিনি এবং না, এটা কিন্তু মেইন ইস্যু এখন রাজনীতিতে যেটা হয়েছে যে অনেক ইস্যুর মধ্যে এটাও একটা ইস্যু। না, মেইন ইস্যু কেন যে বিএনপির যে দুরবস্থাটা, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে বর্তমানে যে বিএনপির যে দুরবস্থা সেটা তার প্রিভিয়াস তার অ্যাক্টিভিটিস গুলোর উপর বেস করে কিন্তু হয়েছে। আমি সেটাই বোঝাতে চাচ্ছি তারা আওয়ামী লীগের সাথে কেন রাজনীতিকভাবে প্রতিপক্ষ বা সুন্দরভাবে রাজনীতি করতে পারছে না, কারণটা কি? এটাই তো মেন কারণটাই হলো, যে তাদের যে আগের যে অ্যাক্টিভিটিস গুলো, 21 আগস্টে গ্রেনেড হামলা কে মারছে? তারা তো ক্ষমতায় ছিল, এর সুরাহা কেন করেনি? তার ফল তো এখন ভোগ করছে, যে কারণে তারেক জিয়া আজকে পলাতক ফেরারি আসামি এবং সাজাপ্রাপ্ত আসামি। তাই সে এখন দলের প্রধান কিভাবে হয়? তো এই যে তাদের দেউলিয়াত্ব, মানে কি তার থেকেও যদি কিছু থেকে থাকে সেটাও তো বিএনপির অবস্থানটা এখন জাস্ট তারা খাদের ওপর দিয়ে যাচ্ছে, একদম খাদের কিনার দিয়ে যাচ্ছে, যে কোনো সময় খাদের ভিতরে পড়বে। জি, খাদে তো অলরেডি পড়ে গেছে, কারণ 5ই জানুয়ারির প্রহসনের নির্বাচনের মধ্যে যে দুর্বিনীত শাসন ব্যবস্থা, ইভেন কি বলে 48 বছরের বাংলাদেশে আরেকটি এই প্রসঙ্গে আরেকটি জিনিস বলে, ইদানিং একটি প্রবণতা আওয়ামী লীগ নেতা বা তাদের শুভাকাঙ্ক্ষী উন্নয়নের জোয়ারে নাকি দেশ ভাসছে। আজকে একটু আগে খবর দেখে আসলাম, গত বছর ছিল 7,500 কিলোমিটার রাস্তা চলাচল অনুপযোগী, এবার দেখে আসলাম 15,000। এই যেটা ডাবল হয়ে যায়, প্রতি বছরই ডাবল হবে। গত বছর হিসেবে ছিল 7,500, এবার দেখে আসলাম 15,000। তারপরে বর্ষার মৌসুমে তো রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়, এই সময় চিত্র, গতবার এই সময় বর্ষা ছিল। যাই হোক, এবার আরো ডাবল হয়েছে। তারপরে উন্নয়ন কিসে? আমরা দেখেছি স্কুলের বিল্ডিং বানানো হচ্ছে বাঁশ দিয়ে, তারপরে ব্রিজ বানানো হচ্ছে বাঁশ দিয়ে। এগুলো ফেক জিনিস, বোঝাতে চাচ্ছি মূল আলোচনা থাকে। এটা ইন্ডিকেটর, এটা কি বলে যে এটা আপনি যেটা বললেন যে বিচ্ছিন্ন ঘটনা না, দিস দ্য ইন্ডিকেটর। আপনি দেখুন আজকে চট্টগ্রাম থেকে $3 বিলিয়ন মাত্র ছিল, এগুলো সাধারণ মানুষ বুঝতে চায় না। আমার জীবনে কি পরিবর্তন আমি সেটা দেখতে চাই। আপনি ব্যাংকের টাকা দেখালেন, ব্যাংকের টাকা লুট করালেন, বিদেশে পাঠালেন, দ্যাটস ডিফারেন্ট। সাধারণ মানুষের জীবনে কি চেঞ্জ আসছে সেটি মানুষ দেখতে চায়। আমরা শুনেছি প্রতি ঘরে ঘরে চাকরি, এখন বাংলাদেশে 22 লক্ষ শিক্ষার্থী আন্দোলন করছে চাকরির জন্য। আমরা শুনেছি 10 টাকা কেজি চাল, এখন 80 থেকে 90 টাকা কেজি চাল। যাই হোক, সেই প্রসঙ্গ বাট আমরা আলোচনায় যদি থাকলে অনেক আলোচনা, এটা কিন্তু আলোচনার পার বড় ভাই, কারণ এগুলো কিন্তু এখন এই একটা বিরাট প্রবণতা। আওয়ামী লীগ দেশ কি সোনায় মুড়িয়ে দিয়েছে, সোনায় ফ্লাইওভার বানিয়েছে। সেখানে পৃথিবীর কোন দেশে আছে কিনা জানি না, ফ্লাইওভারের ট্রাফিক সিগন্যাল আছে, এটা পৃথিবীর কোন এটা পরাজন হইছে। আমরা এই আলোচনা টেকনিক্যাল আলোচনা, এটা টেকনিক্যাল আলোচনা। বাংলাদেশ কি এক যেখানে 500 200 2000 গাড়ি প্রতিদিন আমরা দেখে আসলাম। আজকে একটি পত্রিকা লিড রিপোর্ট করেছে, এটা রিলেটেড, যে যেখানে গ্যাস পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো গ্যাসই নাই, সেখানে 230 কোটি টাকার কন্ট্রাক্ট দিয়েছে এবং 13 দিনের মধ্যে প্রমাণিত হয়েছে যেখানে গ্যাস নাই। সেটি কিন্তু বিশেষজ্ঞ কমিটি আগেই বলেছিল যেখানে কোনো গ্যাস নাই সেখানে 230 কোটি টাকা কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে এবং 129 কোটি টাকা 13 দিনের মধ্যে তুলেও নিয়ে গেছে। এই উন্নয়ন এখন বাংলাদেশে হচ্ছে, তো এর জন্য তো জবাবদিহি করতে হবে। হয়তো আপনি বলবেন যে এই নির্বাচন পারপাস না, এগুলো নির্বাচনের পার্ট অফ ইলেকশন। যে দুঃসহ দুর্বিনীত অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা বাংলাদেশে এখন বিরাজ করছে, অতীতে কিন্তু এই চিত্র বাংলাদেশ কোনোদিন দেখেনি। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এবং যে প্রসঙ্গটি আপনি শুরুতে বলেছিলেন নির্বাচন, এই অবস্থা থেকে উত্তরণের যে ক্ষমতা আসুক, নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের প্রয়োজন। নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে নির্বাচনে পাঠানো হয়েছে, নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে নির্বাচনে পাঠানো হয়েছে। বিএনপি অবশ্য নির্বাচনে মানে পুনর্গঠনে নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রস্তাব দিয়েছে, এটা জবাবও দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যে নির্বাচন কমিশন অবস্থাতে একটি সামান্য ঘটনা, হয়তো বলবেন যে বিচ্ছিন্ন ঘটনা না, এটা নির্বাচন কমিশন এগুলো তাদের একটা বাহানা। এবং প্রত্যেকটা নির্বাচনকে বিশেষ করে যে স্থানীয় সরকার বা পৌরসভা বা এই যে নির্বাচনগুলোকে বারবার তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যে ওই একটাই তত্ত্বাবধায়ক সরকার তথাকথিত নেওয়ার, যে সরকারের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না, এটাকে প্রমাণ করার জন্য কিন্তু আসলে এই নির্বাচনগুলা মানে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। এর আগেও কিন্তু এই সরকারের আমলেই কিন্তু 4-5টা কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে এবং তারাই বিএনপি কিন্তু জয় হয়েছিল এটাতে। তো সেগুলো নিয়ে কিন্তু তারপরও কিন্তু বলে থাকে যে আরও চুরি না হলে আরও বেশি ভোটের ব্যবধানে আমরা জিততাম, তারপরও সন্তুষ্ট হয় না। আমরা কিন্তু নারায়ণগঞ্জের নির্বাচনও কিন্তু দেখেছি যে এটা নিয়ে কেউ সবাই প্রশংসা করছে, ওনারা বলছে যে না সূক্ষ্ম কারচুপি বা সবাই খারাপ। বাংলাদেশে এত বড় একটি দল, সবাই করছে, বাংলাদেশে অর্ধেক মানুষের মিনিমাম প্রতিনিধিত্ব করে, সবাই বলার সুযোগ। পর্যবেক্ষকদের কথা বলছি, আপনারা খুলনার সিটি নির্বাচন সবচেয়ে ভালো হয়েছে। বিচ্ছিন্ন ঘটনা 298টা বুথের ভিতরে একটা দুইটা বুথে হইতেই পারে, এটা কিন্তু কোনোভাবেই কন্ট্রোল নাও হতে পারে। এটার জন্য আপনি পুরো মানে নির্বাচনটাকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন বা চেষ্টা করছেন, এটা তো ঠিক না। আপনাদের এই অ্যাটিটিউড থেকেও কিন্তু বেরিয়ে আসতে হবে। আরেকটি এই নির্বাচন নিয়ে আমরা সময়ের মধ্যেও কিন্তু এই নির্বাচন কিভাবে হবে এটা নিয়েই কিন্তু আমরা দেশটাকে পিছিয়ে দিয়েছি। কিন্তু সেটাই একটা সাংবিধানিকভাবে একটা পার্মানেন্ট সলিউশন কিন্তু হওয়া উচিত। আমরা যারা রাজনীতি করি বা যারা এখানে বাংলাদেশের যারা সবাই রাজনীতি করে, তাদের একটা সংবিধানে সলিউশন কিন্তু একটা হওয়া উচিত। এবং এই সরকারের আমলে যে নির্বাচনগুলো প্রত্যেকটা হয়েছে অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, সুষ্ঠুভাবে। 2012 সালে না, আমি একটু খালি পিছনটা টানছি, কারণ 2012 সালেও কিন্তু যখন আমাদের জিলুর রহমান মহামান্য রাষ্ট্রপতি ছিলেন, তিনিও কিন্তু একটা সার্চ কমিটির মাধ্যমে এই নির্বাচন কমিশন কিন্তু গঠন করেছিলেন। কিন্তু বিএনপি কিভাবে করেছিল কিন্তু সবাই জানেন, আপনারাও জানেন। কিন্তু আব্দুল হামিদ সাহেব, এই যে বর্তমান আমাদের যে মহামান্য রাষ্ট্রপতি, তার আমলেও কিন্তু বর্তমান নির্বাচন কমিশন একটা সার্চ কমিটির মাধ্যমে তৈরি হয়েছে। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে একটা সিস্টেমের মাধ্যমে যে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করলো, এই কথা তো সত্য যে খুলনা নির্বাচনে বেশ কিছু বিষয় আমাদের সামনে এসেছে যেগুলো তারা পদক্ষেপ নিতে পারত, কিন্তু নির্বাচন কমিশন সেই শক্ত পদক্ষেপ কিন্তু তারা গ্রহণ করে না। যদি সত্যি সত্যি নেওয়ার মতো হয়তো অবশ্যই নেওয়া উচিত ছিল, এটা আমিও চাই, পার্সোনালি আমিও এটা চাই যে নির্বাচন কমিশন তার মতো করে সে নির্বাচন করবে যেভাবে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। আমাদের ভিতরে প্রতিযোগিতা থাকতে পারে, আমরা কিভাবে কৌশল অবলম্বন করব সেটা আমাদের ভিতরে থাকতে পারে, আমরা কি উন্নয়ন করেছি, আমাদের ক্যান্ডিডেট সেই বিষয়গুলো আমরা আমাদের মতো রাজনৈতিক দলের। কিন্তু নির্বাচন কমিশনের উচিত ছিল আজ আরো কিছু শক্ত পদক্ষেপ। না, আনোয়ার ভাই খুব চমৎকার করে বলেছেন যে বাংলাদেশের নির্বাচন এই সরকার আমার খুব সুষ্ঠু হয়েছে। এ বিষয়ে আমি একটু জাস্ট 2 মিনিট সময় নিচ্ছি। এটা এখন আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির পর্যায়ে নিয়ে গেছে। আপনি নিশ্চয়ই, আমাদের মনে আছে, এত পিছনে আমরা না গেলে ভালো হয় না, একদম জাস্ট আমি শেষ করে দিই। আপনি বেগম খালেদা জিয়ার আমলে যেতে পারেন, 2006 যেতে পারেন, মাগুরা নির্বাচন যেতে পারেন, মিরপুর দেখাতে পারেন, জাস্ট আমি শেষ করে দিই। যেমন আপনি দেখবেন যে বাংলাদেশের 64টি জেলায় 64টি জেলা পরিষদের চেয়ারম্যান তারা কিন্তু আওয়ামী লীগ, দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, একেবারে সেই বাকশাল আমলের মতো, বাকশালের গভর্নরের মতো। এবং এটি কি প্রক্রিয়া করেছে, উপজেলা চেয়ারম্যান নির্বাচনের সময় দেখবেন প্রথমে 1টি বা 2টি ফেজে দেখলো, যখন আওয়ামী লীগের প্রার্থী বিভিন্ন জায়গায় হেরে গেল, তখন ঘোষণা দিল বাংলাদেশে যত আসন আছে সব দখল করে ফেলো এবং পরবর্তী তিনটি ফেজে যে নির্বাচন হয়েছে সব কিন্তু দখল করেছে। নাম্বার 2 এরপর ইউপি নির্বাচন আসছে, ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্য সব কিন্তু বাংলাদেশে দখল করেছে, কিছু বিচ্ছিন্ন দুই একটা আসন টাসন বাদে। তারপরে কি করলো আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির মতো এদেরকে ভোটার বানিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন করলো এবং সেখানে ১৬৪টি জেলা ৬৪ জন আওয়ামী লীগ, সব আওয়ামী লীগের নেতারা হয়েছেন কিন্তু বাংলাদেশে অন্য কোনো দায়িত্ব হবে কারণ তারা কেউ হয় না, কারণ জনপ্রতিনিধিত্ব মানে তাদের ছিল। সেটাই আমি বললাম যে নির্বাচন বাংলাদেশে এই পর্যায়ে নিয়ে গেছে, দিস দ্য ফার্স্ট টাইম, এই টার্মটাই বোধহয় সবচেয়ে সমীচীন হবে যে নির্বাচনকে আওয়ামী লীগ নির্বাসনে পাঠিয়েছে। নির্বাচনের যে একটা ব্যবস্থা ছিল বাংলাদেশে সেই ব্যবস্থা তারা ভেঙে বরঞ্চ আমরা নিয়ে এসেছি দুর্নীতির, আপনারা পার্টিসিপেট করেন, কারচুপি দেখেন কত সুন্দর নির্বাচন হয় যদি বিএনপি মানে পার্টিসিপেট করে। দেখেন আমি নারায়ণগঞ্জে তারা কিন্তু পার্টিসিপেট করছে, আমরা সেটা জমজমাট ইলেকশন হয়েছে, তারপরে 5টা সিটি নির্বাচনে তারা যে জিতেছে পার্টিসিপেট করেছে, সুন্দর নির্বাচন হয়েছে, এই 5টি সিট আমি তাহলে বলি ওরা তো সহযোগিতা করে, যে কারণে আমাদের সেক্রেটারি বলছেন করে বলেছেন এজন্য তাকে ধন্যবাদ জানাই, আমাদের সেক্রেটারি কিন্তু ওই কারণে বলেছেন 5টি আসনে নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ করতেছে। 5টি মেয়রে নির্বাচন যেটি বললেন সেটি বাংলাদেশের গণতন্ত্র যেটি সর্বনাশের ঘটনা, কেন আমি বলবো কেন বলছি সর্বনাশের ঘটনা আওয়ামী লীগ, এই বিজয় দিয়ে আমি একটু বলি, আমি শেষ করছি। সেই বিজয় দিয়ে কিন্তু সরকার পরিবর্তন হবে, এই বিজয়ের মাধ্যমে আওয়ামী লীগ যে সিগন্যাল পেয়েছিল যে বাংলাদেশে যদি ভোট হয় আমাদের পক্ষে আর বিজয় সম্ভব না, কারণ 5 বছর আগে তারপরে তো অনেক উন্নয়ন, অনেক পানি, অনেক কিছু হয়েছে। শব্দটি ব্যবহার করা আমার মনে হয় এখানে এটি একটি ফেক টার্ম এবং এটা অত্যন্ত সফলতার সঙ্গে একটি ফেক টার্মকে বাংলাদেশের মানুষকে গেলানোর চেষ্টা করা হচ্ছে। না এটা আমরা বলছি হচ্ছে, আপনি একেবারে চোখ বন্ধ করে রাখলে তো হবে না, আমরা যেটা বলছি না কিছু তো উন্নয়ন হচ্ছে, তাহলে উন্নয়ন হয়েছে সারা পৃথিবীতে, ব্যাংক লুটপাটে উন্নয়ন হচ্ছে, বিশ্বের ভিতরে যে ফার্স্ট টাইম রিজার্ভ ব্যাংকের টাকা বিদেশে পাচার করে দেয়া হচ্ছে, এই উন্নয়ন হয়েছে সাধারণ জনজীবনে, গণমানুষের কি উন্নয়ন হচ্ছে। আমি উন্নয়নের কথা আমি বলবো না, পৃথিবীর অলরেডি যে 2-3 জন অর্থনীতিবিদ আছে তার ভিতরে একজন কৌশিক বসু, তিনি খুব রিসেন্টলি যে কথাগুলো বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থার উপর যে তিনি যে কথাগুলো বলেছেন এগুলো তো আমরা দেখেছে, সবাই দেখেছে। এবং আমাদের জাতিসংঘ প্রত্যেকটা একটা দেশের অর্থনৈতিক কিভাবে মানে এগিয়ে যাচ্ছে তার যে ইন্ডিকেটরগুলো থাকে, যে সূচকগুলো থাকে সেগুলা প্রত্যেকটা কিন্তু অ্যানালাইসিস করেই কিন্তু তারা এই সিদ্ধান্তে আমাদেরকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে নিয়ে গেছে। এটা কিন্তু আমরা $543 মাত্র ইউএস ডলার যেটা মাথাপিছু আয় ছিল সেটা এখন 16-1700 রূপে চলে গেছে। এগুলো তো দৃশ্যমান, তো পদ্মা সেতু তো আজকে দৃশ্যমান, আমাদের স্যাটেলাইট বঙ্গবন্ধু ওয়ান তো দৃশ্যমান, এগুলো আপনি এগুলো কেন বলছেন? আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে এই যে গত কয়েকদিন র্যাব এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকের বিরুদ্ধে তারা অভিযান, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন যে বিশেষ করে তার কারণ এই যে মাদকটা এটা অত্যন্ত খুব ভয়ঙ্কর একটা কিন্তু তথ্য আমরা যেটা জানতে পারছি আপনাদের এই গণমাধ্যম বা এর মাধ্যমে, যেখানে প্রায় ৬৬ লাখ এই আসক্ত হলো আমাদের এই যে বিশেষ করে ইয়াবার এগুলোতে, রাইট। এবং এখানে দেখেন ৬৬ লাখ যদি মানুষ মানে তরুণ সমাজ বিশেষ করে যারা মানে উঠতি বয়সী তারা, তাহলে ৬৬টা পরিবারও কিন্তু লাখ পরিবারও কিন্তু ক্ষতিগ্রস্ত। এবং আরেকটা খুব মিয়ানমারে প্রায় ৬০০০, আমি একটা খালি তথ্য দিচ্ছি, $৬০০০ কিন্তু পেমেন্ট দিতে হয় মানে এইটার ব্যাপারে, সেখানে ৩০০০ কিন্তু মিয়ানমার চলে যায়, যেটা আমাদের দেশের জন্য কত বড় একটা ক্ষতিকর। তো যে কারণে সরকার এটাকে একটা উদ্যোগ নিয়েছে যেভাবে মাদক মাননীয় প্রধানমন্ত্রীকে তারা যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভেরি গুড, বাট একটি জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যেমন কক্সবাজারের এমপির নাম 10 বার এসছে মিনিমাম সংবাদপত্রে, আমরা কারো নাম না নিই, আমি নাম বলিনি, কক্সবাজারের এমপির নাম 10 বার এসছে। এবং এই যে মাদক ব্যবসা এটি নিঃসন্দেহে পলিটিক্যাল ব্লেসিং ছাড়া করা সম্ভব নয়, পলিটিক্যাল ব্লেসিং এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্লেসিং ছাড়া সম্ভব না। তো আমি আশা করব যে অভিযান যাদের রয়েছে সেটার অন্তত সেটি আমরা যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি স্বাগত জানাচ্ছি, র‍্যাবের ডিজি সাহেব তিনি আমার নেতৃত্বে যেটা নির্দেশ দিয়েছেন আমার দলের কেউ থাকলেও রেহাই পাবেন নিঃসন্দেহে। 500 মাদক পাচারকারী যদি রক্ষা পায় दर्शक आजकेर आयोजन आगामी अनुष्ठाने आबार देखा हबे शुभरात्रि।